এবছরই তিনটি মেগা প্রকল্পের সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে কর্ণফুলী টানেল, মাওয়া পর্যন্ত পদ্মা রেল সংযোগ সেতু আর মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য চলতি অর্থবছরে বরাদ্দ বাজেটের অর্থ প্রায় পুরোটাই খরচ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বাকি কাজ সম্পন্ন করতে চাহিদা মতো বরাদ্দ রাখা হয়েছে আগামী বাজেটেও। লায়লা নওশিনের রিপোর্ট। বরাবরের মতো এবারও বাজেটে গুরুত্ব পেয়েছে যোগাযোগ খাত। এর মধ্যে অন্যতম কর্ণফুলী টানেল, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প এবং মেট্রো রেলের এমআরটি লাইন 6, এই তিন প্রকল্পের নির্মাণ কাজও প্রায় শেষের দিকে। আসছে অর্থবছরে এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেল লাইন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 5,500 কোটি টাকা। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর জন্য প্রস্তাব করা হয়েছে প্রায় 3,425 কোটি টাকা। রিভাইজড বাজেটে আমাদের যে এই অর্থবছরে যে অর্থটা রাখা হয়েছে, এই অর্থের শতভাগ আমরা খরচ করতে পারবো, হয়তো কিছু বেশিই হবে, কম হবে না। সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে ভাঙ্গা এই অংশে আমরা ট্রেন পরিচালনার জন্য আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে 73% আমাদের বাজেট ব্যয় হয়ে গেছে এবং বাকিটা আশা করি জুন মধ্যে ব্যয় হবে। গত অর্থবছরে একটু বাজেট পেতে আমাদের একটু সমস্যা হয়েছিল এবং অর্থসারে একটু সমস্যা হয়েছিল এই বছরের জানুয়ারি মাসে, কিন্তু বাজেট বরাদ্দ পেতে সমস্যা হয়নি এই বছর। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ প্রায় পুরোপুরি শেষ, এখন চলছে যোগাযোগ সিস্টেম আপডেটের কাজ। কোনো অর্থ বছরে আমার বাজেটের কোনো ঘাটতি হয়নি, আমি বাজেট নিয়ে কোনো সমস্যায় ফিল করিনি। যেটুকু আমরা চেয়েছি ততটুকুই সরকার দিয়েছেন। চলতি অর্থবছরে আমরা শেষ করতে পারবো, এখনও আমাদের কিছু টাকা সার করা বাকি রয়ে গেছে, সেটা আমরা সার করলে পরে আশা করছি এই বছরের বাজেটও আমি 100% খরচ করতে পারবো। 100% আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো। এসব প্রকল্পের পাশাপাশি আসছে বাজেটে ঢাকা আসুলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে রাখা হয়েছে 5,870 কোটি টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে প্রথম পর্যায়ে 5,499 কোটি টাকা, এমআরটি লাইন 1 এর জন্য প্রায় 3,911 কোটি টাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য প্রায় 3,778 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আসছে বাজেটে মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 9,707 কোটি টাকা। এরপর প্রায় 9,081 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।